পিঠা খেতে কি করব বাবা পিঠা খেতে কি করব বাবা ছকরা করিলে বিপদ ঘটে আসসালামু আলাইকুম আপনার বাসার কেউ নাই পরিবারের কেউ নাই ভাই বোন ছেলে মেয়ে মা আসলে মরে গেছে তারপর আমি একাই একাই এখন খাইতাছেন কিভাবে আল্লাহ খাওয়ায় ভাই অ্যাক্সিডেন্ট করবেন তো জি আল্লাহ খাওয়ায় আল্লাহ খাওয়ায় আপনি ভয় পাইতাছেন না দুপুরে খাইছেন কিছু না এগুলা নিছেন খাইবেন ভাত খাইছি খাইছেন আর কিছু খাবেন আমি ধরেন আমার জন্য আশীর্বাদ করে চলে যাও না তুমি আপনি খাবেন না এটা কেন আচ্ছা আচ্ছা টাকা দিচ্ছি তাহলে অল্প অল্প দেই আর একটু বেশি দেই কেন একশো টাকা দিই দুই টাকাতে তো কিছু হবো না একশো টাকা দুই টাকার বেশি নিবেন না এই খাবারটা নিবেন না কেন আচ্ছা আচ্ছা দাঁড়ান 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 আপনি চলে যাচ্ছেন রাগ করতেছেন তাইলে এই যে আপনি খাবার নিয়েছেন এটাও নেন ও ওনারা দিছে আমারটা নেবেন না আমার তো কষ্ট লাগবো ওদেরটা নিলেন আমারটা নিলেন আমার কষ্ট লাগবো না এই যে আমি দিতে চাইলাম আপনি নিলেন না না আমার আমার এটা কষ্ট লাগবো আপনার মা তো মারা গেছে না আচ্ছা তাহলে আপনার মাকে দিয়ে না আমার মা নিকে লয়ে যা আমার মাই খাইবো আপনি মার জন্য নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে এটা তেলে রেখে দিল খুশি তাহলে আচ্ছা এই যে 50 টাকা নেন এটা কম তো এই যে সাথে আমি আচ্ছা এই 100 টাকার সাথে আপনাকে 2 টাকাও দিচ্ছি এই যে এই যে নেন এবার নেন নেন দুটোটা নেন এগুলো সব নিবেন নেন এগুলা উনি হচ্ছে 2 টাকা নোটটা চিনে আর অন্যগুলো মনে হয় চিনে না আপনি তো সব এটা কত এটা 100 টাকা এটা এটা 5 টাকা 5 টাকা 100 টাকা 2 টাকা রেজকি 100 টাকা নেন হ্যাঁ না নেন 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 আমি টাকাতে কি করব বাবা আমি টাকাতে কি করব বাবা আমি টাকাতে কি করব বাবা ঝগড়া করিলে বিপদ ঘটে যত্ন করিলে রতন মিলে অসৎ সঙ্গ ত্যাগ কর আলসে দুষে আকল
একটু রস অতি মিষ্টি ঈশ্বরকে বন্দনা কর। সালামটা ওই দেবকে সালামটা দেবো আমি। আচ্ছা আমি আসি তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।